এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থ বুঝে বাক্য লিখে অধ্যায়টি থেকে দ্বিতীয় পরিচ্ছেদের নমুনা দুই নিয়ে। এখানে নমুনা দুয়ে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে আমাদেরকে এই খালি জায়গাগুলো পূরণ করতে হবে। অনুচ্ছেদটিতে কি বলা হয়েছে তা আমরা দেখে নিই। নমুনা দুয়ের এই অনুচ্ছেদটিতে বলা হয়েছে, উপহার পেতে প্রত্যেকের ভালো লাগে, তবে প্রতিদিন তা পাওয়া যায় না। বিশেষ বিশেষ দিনে আমরা উপহার পাই, নিঃসন্দেহে এর মধ্যে নিখাত আনন্দ আছে। অচেনা অজানা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না। জয় পরাজয়কে সামনে রেখে যে উপহার দেওয়া হয় তাকে বলে পুরস্কার। পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতায় বিশেষ অবস্থান পেতে হয়, বিশেষ কোনো সুকীর্তি বা অবদানের জন্যও মানুষকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বা উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এবং উপভোগ করার মতো। কোনো কোনো উপহার ও পুরস্কার মানুষ আজীবন মনে রাখে। এই অনুচ্ছেদটি দ্বারা আমাদেরকে আসলে কী বোঝানো হচ্ছে আর আমরা কিভাবে খালি জায়গাগুলো পূরণ করব তা নিয়ে এখানে নিচে বলা আছে, আমরা একটু দেখে নিই। এখানে বলা হয়েছে, কোনো কোনো শব্দের প্রথম অংশের নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে। তার মানে অর্থযুক্ত শব্দের আগে অর্থহীন অংশ জোড়া দিয়েও নতুন শব্দ তৈরি হতে পারে, যেমন অভাব। এখানে প্রথম অংশ অ অর্থহীন আর দ্বিতীয় অংশ ভাব অর্থযুক্ত। উপরের লেখাটি থেকে এই রকম শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে অভাব শব্দটি অ অংশটি হচ্ছে অর্থহীন আর ভাব শব্দটি হচ্ছে অর্থযুক্ত। দুটি অংশ যুক্ত হয়ে এখানে নতুন একটি শব্দ তৈরি হয়েছে। আমরা এরকম শব্দগুলো অনুচ্ছেদ থেকে খুঁজে বের করে খালি জায়গায় বসাবো। এখানে তোমাদের মনে রাখতে হবে আমরা উপসর্গ সাধিত শব্দ নিয়ে আলোচনা করছি, তাই প্রতিটি শব্দের আগে উপসর্গযুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হবে। এখানে এই অনুচ্ছেদটিতে এই শব্দটি হচ্ছে উপহার, এই উপহারের হার হচ্ছে মূল শব্দ আর উপ হচ্ছে হারের উপসর্গ। এই দুটি অংশ মিলে এখানে উপহার। এই শব্দটি হচ্ছে প্রতিদিন, এখানে দিন হচ্ছে মূল শব্দ আর দিনের উপসর্গ হচ্ছে প্রতি। এই দুটি অংশ মিলে শব্দটি হচ্ছে প্রতিদিন। এই শব্দটি হচ্ছে বিশেষ, এখানে শেষ হচ্ছে মূল শব্দ আর বি হচ্ছে শেষের উপসর্গ। এই দুটি অংশ মিলে এখানে বিশেষ। এরপরের শব্দটি হচ্ছে নিঃসন্দেহে, এখানে মূল শব্দটি হচ্ছে সন্দেহে আর এখানে এই সন্দেহের উপসর্গটি হচ্ছে নি। এই দুটি অংশ মিলে এই শব্দটি হচ্ছে নিঃসন্দেহে। এরপরের শব্দটি হচ্ছে নিখাদ, এখানে খাদ হচ্ছে মূল শব্দ আর এই খাদের উপসর্গটি হচ্ছে নি। এখানে এই দুটি অংশ মিলে নিখাদ। এরপরের শব্দটি হচ্ছে অচেনা, এখানে চেনা হচ্ছে মূল শব্দ আর অ হচ্ছে চেনার উপসর্গ। এখানে এই দুটি অংশ মিলে শব্দটি হচ্ছে অচেনা। এরপরের শব্দটি হচ্ছে অজানা, এখানে জানা হচ্ছে মূল শব্দ, অ হচ্ছে উপসর্গ। তাহলে অ আর জানা দুটি একসাথে অজানা। এরপরের শব্দটি হচ্ছে পরাজয়, এখানে পরাজয়ের জয় হচ্ছে মূল শব্দ আর পরা হচ্ছে জয়ের উপসর্গ। তাহলে এই দুটি অংশ মিলে এখানে পরাজয়। এই শব্দটি হচ্ছে অবস্থান, এখানে স্থান হচ্ছে মূল শব্দ আর অব হচ্ছে স্থানের উপসর্গ। এই দুটি অংশ মিলে এখানে অবস্থান। এরপরের শব্দটি হচ্ছে সুকীর্তি, এখানে কীর্তি হচ্ছে মূল শব্দ আর সু হচ্ছে কীর্তির উপসর্গ। দুটি অংশ মিলে এখানে সুকীর্তি। এই শব্দটি হচ্ছে অবদান, এখানে দান হচ্ছে মূল শব্দ আর অব হচ্ছে দানের উপসর্গ। এই দুটি অংশ মিলে এখানে অবদান। এই শব্দটি হচ্ছে সম্মান, এখানে মান হচ্ছে মূল শব্দ আর সম হচ্ছে এই মানের উপসর্গ। এই দুটি অংশ মিলে এখানে সম্মান। এরপরের শব্দটি হচ্ছে উপভোগ, এখানে ভোগ শব্দটি হচ্ছে মূল শব্দ আর উপ হচ্ছে ভোগের উপসর্গ। এই দুটি অংশ মিলে এখানে উপভোগ। এরপরের শব্দটি হচ্ছে আজীবন, এখানে জীবন শব্দটি হচ্ছে মূল শব্দ, আ হচ্ছে জীবনের উপসর্গ। দুটি অংশ মিলে এখানে আজীবন। আমরা এখন এই শব্দগুলোকে এই খালি জায়গায় বসিয়ে দিই। এই লেখাগুলো শেষ হওয়ার পরে এখানে বলা হয়েছে, লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।